বাসায় যখন বাচ্চা থাকে, বুঝছেন, এই যে এটাকে একদিন ও চামচ দিয়ে জোরে জোরে বাড়ি দিছিল, তো আমারও বিরক্ত লাগতেছিল, আমি আর ওকে কিছু বলি নাই, ও খেলছে। এখন ও এটা প্রতিদিন এরকম করে উঠায়, এই যে এই যে এই যে এই যে এই যে দুধ তুমি খালি, দুধ তুমি, ডোন্ট, এই যে আমরা এটা দুষ্টুমি দুষ্টুমি করে উঠাচ্ছি, দেখছো এটা কতটা ইয়া করছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর আমার চ্যানেলের সাথেই আছেন। তো ইন্ট্রোর আগে যেটা দেখেছেন সেটা তো বুঝতেই পারছেন আমার বাসার এখন কি অবস্থা। আর আমরা হচ্ছে যে আজকে যাচ্ছি বসুন্ধরায়, বসুন্ধরায় আমরা এমন একটা কাজের জন্য যাচ্ছি যেটা খুবই সিক্রেট, আশা করছি আপনাদের সাথে এই সিক্রেটটাও আমরা শেয়ার করতে পারবো। তবে আজকে ব্লগে অবশ্যই আমি সেটা শেয়ার করতে চাচ্ছি না, কারণ আজকে যদি আমি শেয়ার করি তাহলে ব্লগটা হয়তো বা যেই দিনের জন্য সিক্রেট, যে ডেটা আমি হচ্ছে ডের জন্য যেটা কাজ করেছি আর কি, সেই দিনটা হচ্ছে যে রিভিল হয়ে যাবে, তো আমি সেটা কোনোভাবেই চাচ্ছি না। এই জন্য আমি কোনোভাবেই সেই মানে সেটার ভিডিও করি নাই বা এখানে অ্যাড করি নাই। তো আমরা যেহেতু বসুন্ধরায় গিয়েছিলাম, শুধু আপনাদের সাথে অতটুকুই শেয়ার করছি যে আমরা কি কি খেয়েছিলাম। তো এখানে হচ্ছে যে আমরা নিয়েছিলাম আমার পছন্দের হচ্ছে যে ডোসা, এটা ছিল ক্যাপ ডোসা, তো আমরা বলছিলাম যে ঝাঁপির মতো, মানে খাবারটা ঢেকে আছে। তো এখানে হচ্ছে যে ঝাঁপি উঠিয়ে দেখলাম যে কি কি আছে, ছোলা ছিল, তারপরে হচ্ছে আলুর যে সবজিটা থাকে সেটা ছিল, দই ছিল, এক কথায় অসাধারণ ছিল। আর হচ্ছে যে আমি আয়রার খাবার ছিল আলু, খেজুর, ডিম, আয়রার খাবার ফিনিশ করেছে, কিশমিশও নিয়েছিলাম, কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। তো এখানে আমি আবার ঝাঁপিয়ে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর সব থেকে বিরক্তিকর হচ্ছে যে একটা খাবার ছিল সালাদ কর্নার থেকে নিয়ে এসেছি, আমার একটাও পছন্দ হয়নি। তো এখন আমরা বাসায় চলে এসেছি, মানে এটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ, আর বাবু আমাদের সাথে এসেছে, তো ব্লগটা এনজয় করুন। এগুলো হচ্ছে মুড়ি মাখা, মুড়ি মাখা মেড বাই হচ্ছে বাবু, এটা হচ্ছে পাকোড়া, পাকোড়া মেড বাই কে রে, আমি পাকোড়া মেড বাই সবুজ, বড়াগুলো কে মেড করছে, বড়া মে বড়া হচ্ছে বাটা মেড বাই হচ্ছে আমি অ্যান্থিয়া করিম, আর হচ্ছে যে বাকি মেড বাই হচ্ছে সবুজ, ও এটা হচ্ছে মাখানো মেড বাই হচ্ছে যে ইয়া বাবু, হ্যাঁ, আর এটার হচ্ছে বেসন বানাইছি হচ্ছে আমি, বেসন বানাইছি না, বেসন গুলছি আমি, আর সবুজ হচ্ছে ভর্তা বানায় এগুলোকে হচ্ছে যে ভাজছে। যাই হোক, আমরা সবাই মিলে কাজ করছি, একমাত্র হচ্ছে আমার বাচ্চা কাজ করেনি, এর মধ্যে আমার বাচ্চা 3 বার মুতু করছে, সেগুলো আমরা মুছে মুছে পরিষ্কার করছি, এটা হচ্ছে আমার বাচ্চার ইম্পর্টেন্ট কাজ ছিল, আর এখন আমাদের কাজ হচ্ছে খাওয়া দাওয়া করা। এখন উঠাও, এখানে চলতেছে মোমো ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে মরিচের সস, এখানে হচ্ছে যে সবার প্লেটের মধ্যে আমরা কয়টা করে পাইছি, এখানে এখানে আমরা 8টা করে পাইছি, আরো হচ্ছে যে আমাদের আছে, সরি, 18টা করে পাইছি, টোটাল পাবো আর কি, টোটাল পাবো হচ্ছে 18টা, ওখানে আমরা 3টা করে পাবো, তার মানে এখানে 15টা করে আছে, একদম ভাগ করে করে। আর সাথে আছে হচ্ছে পেপসি, এটা হচ্ছে যে প্রমোশন না,
ইয়াম্মি, সসটা অনেক স্পাইসি। আমার প্লেট ফাঁকা, আমার এখানে হচ্ছে অর্ধেক অর্ধেক করে, সবুজের পুরাই ফাঁকা। বাবু দেখি তোর কটা আছে, বাবু বয় হাতে নিয়ে, বাবু প্লেট ফাঁকা। ও মা গো,